আমি শুনেছি তোমাদের নাকি পরিচয় প্রথম থেকেই প্রায় সময় ঝগড়া লাগতো, সেটা কেন? এটা আসলে পরিচয়ের ঠিক একেবারে শুরু থেকে না, যখন আমাদের কাজকর্ম শুরু হলো, বিভিন্ন সময় দেখা হলো, মানে কাজের পারপাসেই তো দেখা হওয়া শুরু 9-10-এর দিক থেকে। তো কেন কেন জানি কোনো একটু মতের অমিল হলে বা কোনো কিছু হলেই, আসলে আগে বলো যে এই আমাদের পার্সোনাল কথাটা কীভাবে জানলা? আকাশে বাতাসে শোনা যায়, তাই না? তো এক সময় হতো কি বছরে 3-4 গুনে গুনে একেবারে আমাদের ঝগড়া হবেই, কথাবার্তা দুজনের কোনো কথা নাই, মনে হচ্ছে যে না ন্যান্সির সাথে আর কোনো গান করবো না, কাজ করবো না, কোনো কথা লিখবো না, সুর করবো না, আবার কোথাও একটা দেখা হয়ে যেত, আবার দেখা যাচ্ছে দুজনের একটু একটু ভাব জমতে জমতে আবার দেখা হয়ে গেল, ঠিক হয়ে গেল, আবার কোনো কাজের পরে দেখা যাচ্ছে আবারও মানবিমান হলো। এবং আমাদের ঝগড়াটা এমন হয় যে আমি আমি অত যুক্তি তর্ক দিয়ে কথা বলতে চাই না, মানে রেগে গেছি ব্যাস, মানে রেগে গেছে তো রেগে গেছে, না রেগে গেলে করে কে না, ওটা কোনো না কোনো একটা ইস্যুতে শুরু হয়ে যায়। মানে সে হচ্ছে কি এত অযথা যুক্তি তর্ক দিতে থাকে না, সবকিছু কি অত যুক্তি তর্কতে হয় নাকি? না না ন্যান্সি, এটা তুমি একদম ভুল বলেছো, এটা একদম ঠিক হয়নি। আমি আবার বলি কি না, আপনি আমাকে বোঝান কিভাবে ঠিক হয়নি, না না তুমি তো এটা এরকম করলে হবে না, তখন আমি আরো ধরো মানে রেগে যাই। এবং সবসময় এটাই হয় যে আমরা ঠিক করি যে আমরা একসাথে কোনো অবস্থাতেই কাজ করবো না, কিন্তু আবার কাজ হয়ে যায়। আর ফাইনালি হয়েছে কি এই ঝগড়াটাই এখন হয়েছে কি ন্যান্সির সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছে, ভাই বোনের সম্পর্ক হয়েছে, বা যে কোনো ধরনের রিলেশনশিপটা যে একটা সুন্দর জায়গায় গেছে, এটা কিন্তু এই মানবিমান করতে করতে 10-12 বছর পরে তখন দেখছি যে এই ঝগড়া বা মানবিমানেরও একটা বিউটি আছে, যে একটা সুন্দর সম্পর্ক যে এখন হয়েছে, এখন বোঝাপড়াটা অনেক সুন্দর। আচ্ছা তো এই মান অভিমানটা ভাঙায় কে? এটা ভাঙা ভাঙায় না, এমনি ভেঙে যায়, এমনি ভেঙে যায়। এখন এখন মোটামুটি একটা আসলেই একটা সুন্দর সমঝোতা হয়েছে, কাজে কর্মের বাইরেও এখন দেখা যাচ্ছে ন্যান্সির ফ্যামিলির সাথে বা আমরা কোথাও আড্ডা দিতে গেলে আমরা মাঝে মাঝে কোথাও ঘুরতে যাই, মানে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই জন্য মাঝে মাঝে ঝগড়া অভিমানের দরকার আছে, এর মধ্যে ভাইটামিন আছে, সম্পর্ক মিষ্টি হয়। তবে হয় কি বিয়েটা সবসময় আমি বলবো যে তুহিন ভাই মূলত রোলটা মেইন রোলটা প্লে করেন, যে ওভাবে কখনো মানে মান ভাঙানোর জন্য যাওয়া হয়েছে তা না, কিন্তু দেখা যায় তুহিন ভাই পরবর্তীতে দেখা হলে এমনভাবে কথা বলেন মনে হয় যে না আগে তো কখনোই আমাদের কোনো বিরোধ ছিল না, সবসময় বোধহয় সম্পর্কটা মধুরই ছিল।